আসসালামু আলাইকুম, আমরা এসেছি bdtodays.com অনলাইন নিউজ পোর্টাল থেকে। আমরা আজকে আছি বাংলাদেশের একটি স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। আমরা এখানে একজন রোগীর সাথে কথা বলবো যিনি দীর্ঘদিন যাবৎ ওনার কোমরের ব্যথায় ভুগছিলেন। স্যার, প্রথমে জানতে চাচ্ছি আপনার নাম। জি, আমার নাম রমজান আলী। আচ্ছা স্যার, আপনি কোথা থেকে এসেছিলেন? যে আমি ফেনী থেকে আসছি, আমার গ্রামের বাড়ির মধ্যম শিলুয়া। আমি প্রবাসে থাকি, সৌদি আরবে থাকি, ওখানে কাজ করি, তারাই কাজ করি, ওখান থেকে আসছি। পরে টিভিতে স্যারের একটা ইন্টারভিউ দেখছি, আমার কোমরের সমস্যা ছিল অনেক দিন ধরে, প্রায় 6-7 মাস ধরে। পরে স্যারের একটা টিভিতে ইন্টারভিউ দেখছি সৌদি আরবে। পরে আমি সৌদি আরবে কিছু ট্রিটমেন্ট নিয়েছি, ভালো হয় নাই। পরে দেশে আসছি, এখানেও যে স্কোয়ার হসপিটালে একজন ডাক্তার দেখাইছি, উনি বলছে অপারেশন করার জন্য ডিসক্লোব আর কি ফেলিটি যেটা হয়েছে, আমি এমআরআই করছিলাম, ওনারা বলছে অপারেশন করার জন্য। পরে আমি এখানে আসছি স্যারের কাছে, স্যার বলছিলেন কি অপারেশন করা লাগবে না, থেরাপিস্টের মাধ্যমে এটা ভালো হবে আর কি ওনার ট্রিটমেন্টে। তারপরে এখানে আসছি, ভর্তি হওয়ার জন্য বলছে স্যারে, ভর্তি হয়েছি প্রায় 14 দিন হয়েছে, এর ভিতরে এখন ভালো আছি আমি এই আর কি। আর তারপর আমাদের থেরাপিস্টগুলো খুব ভালো ভালোই থেরাপি দিছে, এখন ব্যথা নাই মোটামুটি। আবার আমার ব্যথাটা কোমরের থেকে পায়ের দিকে পর্যন্ত সরে গেছিলো আর কি, এখন টোটালি নাই, টোটালি। এখন আমি আগামীকালকে চলে যাবো, 14 দিন ছিলাম আর কি। স্যার, এখানকার যে পরিবেশ আছে বা এখানকার যারা স্টাফ নার্স তাদের সম্পর্কে যদি একটু বলেন। যে ওনারা তো নার্স 24 ঘন্টায় রাখছে, অনেক আন্তরিক, যখনই ডাকে তখনই আসে, আবার ডাকা ছাড়াও এসে এসে দৈনিক 3-4 বার করে দেখে যায়। তারপরে পরিবেশ পরিষ্কার, খুব খুব পরিষ্কার পরিচ্ছন্ন, 24 ঘন্টায় পরিষ্কার করার লোক আছে, ওনারা এসে পরিষ্কার করে যায় ঘন ঘন। আবার কোনো যদি আপনার সমস্যা লাগে ডাক দিলে তাও এসে পরিষ্কার করে দেয়, ওইটা অনেক পরিচ্ছন্ন। আচ্ছা স্যার, মানে আপনার মতো যে এই ধরনের সমস্যায় যারা অন্যান্য রোগীরা আছেন তাদের সম্পর্কে যদি আপনি কিছু বলেন। হ্যাঁ, তাদের সম্পর্কে আমি বলবো, যদি আপনাদের কোমরে ব্যথা হয়, কোনো জায়গায় অপারেশন করতে যদি বলে, অপারেশন করেন না, আয়সা স্যারের এখানে যোগাযোগ করেন, ডিপিআরসি হসপিটাল, এখানে স্যারের সাথে যোগাযোগ করেন, ভালো হবে। কারণ অপারেশন করলে এটা সমস্যা আরও পরে আবার বাইরে যায়, থেরাপির মাধ্যমে যদি ভালো হয় তো অনেক ভালো, কারণ একটা কোনো সাইড এফেক্ট নেই, থেরাপিস্টের মাধ্যমে ভালো হলে ওটাই ভালো, এখানে আসলে আপনাদের ভালো হবে, এটা আমি মনে করি আর কি। জি ঠিক আছে, ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ। আর সবাই সমস্যা যদি থাকে এভাবে এখানে এসে যোগাযোগ করেন, কেউ অপারেশন করেন না।